স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক। আমাদের আগের ভিডিওটাতে আমরা এই ভিডিওটাকে আমাকে দু পার্টে দিতে হচ্ছে, কারণ ওটা শর্ট ভিডিওতে হয়ে গিয়েছিল, এটা টেকনিক্যাল একটা ফল্ট। তাই আমি যেখানে শেষ করেছিলাম তোমরা শুনতে পারবে যে মূলের অগ্রভাগে বৃদ্ধি ব্যাহত হয়েছিল বোরনের অভাবে, ঠিক তারপর থেকে আমি আবার শুরু করছি। তাহলে আগের ভিডিওটা দেখবে, পরে ভিডিওটা বুঝতে পারবে। তাহলে আমি যেটা বলছিলাম যে অতিমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে, তাহলে সেখানে তো বুঝালাম যেটা আমাদের অত্যন্ত দরকারি এবং আমাদের খনিজ পুষ্টি হিসাবে উদ্ভিদের ক্ষেত্রে মানে প্রতিনিয়ত প্রয়োজন এবং এটা বেশি হলে কোনো ক্ষতি নেই। এই অতিমাত্রিক মৌলিক উপাদানের পরিমাণ আমরা দেখব যে অন্তত পক্ষে 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম এটা ড্রাই ওয়েট, ড্রাই ওয়েট মানে শুষ্ক ওজনের ক্ষেত্রে লাগবেই লাগবে, তাকে আমরা বলি অতিমাত্রিক মৌলিক উপাদান। ঠিক 2 নম্বর স্বল্পমাত্রিক মৌলিক উপাদান, এর পরিমাণ লেস দেন 0.1 মিলিগ্রাম পার গ্রাম ড্রাই ওয়েট এর সমান। ভাবো কোথায় অতিমাত্রিক ক্ষেত্রে 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম ড্রাই ওয়েট, আর এখানে লেস দেন মানে 0.1 মিলিগ্রামের কম হলো কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। 0.1 মিলিগ্রাম পার গ্রাম এই ড্রাই ওয়েটের নিচে হলেও এটা চলবে এবং সর্বাধিক 0.1 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে, এটাকে বলা হয় স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। এখন আমরা এই অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক মৌলিক উপাদানের বৈশিষ্ট্যগুলো পড়ব। অতিমাত্রিক এর বৈশিষ্ট্য পড়ব আর স্বল্পমাত্রিক এর বৈশিষ্ট্য পড়ব। তাহলে অতিমাত্রিক মৌলিক উপাদানের বৈশিষ্ট্য কি হতে পারে? 1 নম্বর আমি বলতে পারি যে এই অতিমাত্রিক মৌলিক উপাদানগুলো আমাদের উদ্ভিদের ক্ষেত্রে চাহিদা প্রচুর লাগে, উদ্ভিদের চাহিদা যোগান দেয়, চাহিদার যোগান দেয়, অর্থাৎ উদ্ভিদ যে পরিমাণ তার বৃদ্ধি ক্ষয়পূরণ এগুলো করে ক্ষেত্রে অতিমাত্রিক মৌলিক উপাদানগুলো খুবই দরকার। 2 নম্বর উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, অর্থাৎ উদ্ভিদের গ্রোথ হবে কি হবে না, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল নাইট্রোজেন, এন হচ্ছে নাইট্রোজেন, এটা অতিমাত্রিক মৌলিক উপাদান। পি ফর ফসফরাস, এটা অতিমাত্রিক মৌলিক উপাদান, ঠিক আছে। কে ফর পটাশিয়াম, এটা খুব অতিমাত্রিক মৌলিক উপাদান। এই যে এন পি কে, এই এন পি কে কিন্তু আমরা ইউরিয়া সুফলা ইত্যাদি রাসায়নিক সারের মধ্যে দেখে থাকি। তোমরা বাজারে জানো ইউরিয়া সুফলা বিক্রি হয়, সেই ইউরিয়া সুফলার মধ্যে এন পি কে থাকে একটা নির্দিষ্ট অনুপাতে, 40-40-20, 60-40, 60-20-20, এটা কোন পরিমাণ লাগবে, কতটা নাইট্রোজেন লাগবে, কতটা ফসফরাস লাগবে, কতটা পটাশিয়াম লাগবে, তার উপর ভিত্তি করে। এগুলো বেশিরভাগ এলিভেনে লাগে, তোমাদের সিলেবাসে এত নেই, তবু আমি একটু একটু করে বেশি করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি এগুলোর জন্য এনপিকে ইত্যাদি লাগে, ইউরিয়া সুফলা এগুলো ক্ষেত্রে দেখে থাকি। তাহলে অতিমাত্রিক মৌলিক উপাদান যদি 3 নম্বর পয়েন্ট বলতে পারি, আমরা বেশি পরিমাণ নিয়ে নিই, অর্থাৎ যে নির্দিষ্ট চাহিদা 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম, কেউ হয়তো 12 মিলিগ্রাম নিয়েছে, কেউ হয়তো 13 মিলিগ্রাম নিয়েছে। তাহলে বেশি পরিমাণ নিলেও এর কোনো ক্ষতি হবে না, বেশি পরিমাণ নিলেও এর ক্ষতি হবে না, মনে রাখবে ক্ষতি হবে না। এইবার আমরা চলে আসি তাহলে কোন কোন গুলোকে আমরা অতিমাত্রিক মৌলিক উপাদান বলতে পারি। আমরা বললাম এবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ঠিক আছে। তাই যেমন বললাম সি ফর কার্বন, এইচ ফর হাইড্রোজেন, ও ফর অক্সিজেন, এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে লোহা, এফি, ঠিক আছে। তারপরে সিএ মানে ক্যালসিয়াম, এগুলো সব হচ্ছে অতিমাত্রিক মৌলিক উপাদান। এটা একটা চার্ট দেওয়া আছে বইতে, সেই চার্টটা মুখস্থ করবে, বই থেকে চার্টটা মুখস্থ করবে কারা কারা অতিমাত্রিক মৌলিক উপাদান, ঠিক। এরপরে চলে আসলাম স্বল্পমাত্রিক মৌলিক উপাদান, এরপরে চলে আসলাম স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। তাহলে সেখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো মুখে বলছি। প্রথম বৈশিষ্ট্য আমি কি বলছিলাম, উদ্ভিদের চাহিদার যোগান দেয়, এক্ষেত্রে উদ্ভিদের চাহিদার অতটা প্রয়োজন নেই, সামান্য হলেও চলে যাবে, ঠিক আছে। আবার একদিন প্রতিদিনই যে লাগবে তা না, একদিন আর দিন বাদ দিলেও চলে যাবে। 2, এক্ষেত্রে বলছিলাম বৃদ্ধি পুষ্টি ইত্যাদি ক্ষেত্রে লাগে, এরা উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি ইত্যাদি নিয়ন্ত্রণ করে, তবে এদের অভাবে বিভিন্ন ধরনের রোগগুলো প্রকাশ পায়, উদ্ভিদের বিভিন্ন রোগগুলো প্রকাশ পেতে এটা খুব সাহায্য করে। অর্থাৎ দেখা যায় যদি আমার না এটা কম পরিমাণে পায় তাহলে উদ্ভিদের বিভিন্ন রোগ হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমি কি বললাম, বেশি পরিমাণে নিলে এর কোনো ক্ষতি হবে না অতিমাত্রিকের ক্ষেত্রে, কিন্তু এর ক্ষেত্রে বিশাল ক্ষতি হবে এই স্বল্পমাত্রিকের ক্ষেত্রে। 0.1 মিলিগ্রাম পার গ্রাম পার ডে যেটা লাগে তার বেশি যেন কোনোভাবেই না হয়, যদি এর বেশি হয় তখন তাকে আমরা বলি মিনারাল টক্সিসিটি,
ক্লাস ইলেভেনে আমরা এটা পড়াই মিনারাল টক্সিসিটি অর্থাৎ খনিজ বিষক্রিয়া অর্থাৎ স্বল্পমাত্রিক মলি উপাদান এমনিই অল্প দরকার, এবার হঠাৎ করে উদ্ভিদ বেশি ইনটেক করে ফেলেছে কোনো কারণে, তাহলে সেই উদ্ভিদে পচন ঘটে যাবে। ঠিক আছে, ড্যাম্পিং অফ অফ সিডলিং অর্থাৎ পাউডারি মিলডিউ, বিভিন্ন ধরনের এরকম রোগ সেগুলো সৃষ্টি, উদ্ভিদটি মারা যাবে। তাই এক্ষেত্রে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান প্রয়োগ করার সময় আমরা বাইরে থেকে এটা বাজারে পাওয়া যায়, বাজারের মধ্যে আর্টিফিশিয়ালি বানানো হয়, মৃত্তিকার মধ্যে অল্প পরিমাণে থাকে, তাই এটা দেওয়ার ক্ষেত্রে চাষি ভাইদের কৃষকদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু গাছের বহুত পরিমাণ কোটা ক্ষতি হবে। নেক্সট, তাহলে আমরা এবার বলতে পারি স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কিরকম। আমি যেমন একটু আগে বললাম বি, বি মানে হচ্ছে বোরন, জেডেন, জেডেন মানে হচ্ছে জিঙ্ক, তারপরে হচ্ছে এমও, এমও মানে হচ্ছে মলিবডেনাম, ঠিক আছে, তারপরে এমএন, এমএন মানে হচ্ছে ম্যাগনানিজ, ম্যাগনানিজ, আর এখানে ম্যাগনেসিয়াম যেমন এনজি, আমি দাঁড়াতে বলে গেছিলাম এই বেশি মাত্রিক বা তোমার অতিমাত্রিক, এক্ষেত্রে এনজি কিন্তু একটা অতিমাত্রিক মৌলিক উপাদান, তাহলে এমএন হচ্ছে একটা স্বল্পমাত্রিক। তাহলে আবার বলছি বি ফর বোরন, জেডেন ফর জিঙ্ক, এমও ফর মলিবডেনাম, এমএন ফর ম্যাগনানিজ, এইগুলো হচ্ছে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। এগুলো কি করে, বিভিন্ন উৎসেচকের কো ফ্যাক্টর রূপেও কাজ করে, আবার এরাও তাই করে। এবার যদি আমরা এদের এই স্বল্পমাত্রিক হোক বা অতিমাত্রিক মৌলিক উপাদানই হোক, এদের যদি কাজগুলো লক্ষ্য করি যে এরা কোন কোন কাজে এরা বেশি পারদর্শী, অর্থাৎ দুটোই, অর্থাৎ স্বল্পমাত্রিক হোক বা অতিমাত্রিক হোক, সেক্ষেত্রে আমাদের কোন কোন কাজে এদের গুরুত্বটা বেশি, তাহলে আমরা দেখতে পারবো এক নম্বর কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম গঠন। তোমাদের বইতে আছে, আমি আবার বলছি প্রান্তিকের, কিন্তু আমি যেসবগুলোকে বলে দিচ্ছি তাও একবার করে, কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম গঠন ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কিরকম হয় আমি কয়েকটা উদাহরণের সাহায্যে বলছি, বাদ বাকিটা নিজেরা পড়বে। কোষ প্রাচীর আমরা পড়ে ফেলেছি কোষের স্ট্রাকচারে, তাহলে কোষ প্রাচীর কিরকম হয়, এরকম কোষ প্রাচীর, এর বাইরের দিকে একটা আবরণ থাকে, আবার ভেতর দিকে একটা আবরণ থাকে, এরকম কোষ স্তর দেখতে পাওয়া যায়। তাহলে এই দুটো কোষের মাঝখানে যে যোগাযোগ করে, যেমন হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি বলে, ক্যালসিয়াম হচ্ছে অতিমাত্রিক মৌলিক উপাদান, এই ক্যালসিয়াম মিডিল ল্যামেলি বা মধ্য ল্যামেলা গঠন করে। মনে করে দেখো কোষ পড়ানোর সময় পড়িয়েছিলাম কোষ প্রাচীরের গঠন, সেখানে বলেছিলাম মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলি, তাহলে সেই মিডিল ল্যামেলি গঠন করার সময়, তার মানে কোষ প্রাচীর গঠন করার সময় এক কথায় আমরা বলি ক্যালসিয়ামের প্রয়োজন হয়। প্রোটোপ্লাজম গঠন করার সময়, প্রোটোপ্লাজম গঠনের সময় কার্বনের প্রয়োজন হয়, নাইট্রোজেনের প্রয়োজন হয়, তাহলে সি এন, অক্সিজেন ও হাইড্রোজেন এইচ, এই সি এন ও এইচ, এটা প্রোটোপ্লাজম গঠনের অংশ নেয়। 2 নম্বর পয়েন্ট।